গুড মর্নিং সকল বন্ধুদেরকে। আমি আপনাদের বন্ধু সুমন, আর আজকে আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের জন্য সুন্দর একটি বিষয় নিয়ে। তো বিষয়টা এটাই হচ্ছে যে লেবু গাছ খুবই সুন্দর একটি গাছ, এবং সেটা আরও সুন্দর হয় আমাদের ছাদে। খুব অল্প যত্নে লেবু ফল হয় গাছের মধ্যে। তো সব বেড়াইতে কিন্তু ছাদে করা সম্ভব হয় না। কিছু গাছ হয় ডোয়ার্ফ, কিছু গাছ হয় সেমি ডোয়ার্ফ, আবার কিছু গাছ হয় স্ট্যান্ডার্ড, খাটো, মাঝারি এবং বিশাল আকৃতি। তো আমরা ছাদে কী ভ্যারাইটির গাছ চুজ করব, বিষয়টা আজকে এটাই নিয়ে। বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি কয়েকটি বিদেশি জাতের লেবুর ভ্যারাইটি দেখাবো, যেগুলি অতীব সহজে আপনারা নিজেদের ছাদে করতে পারেন, এবং তাদের ফলগুলো কিন্তু অপূর্ব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর প্রথমেই দেখছেন আমার সামনে একটি রাখা মায়ার লেমনের গাছ। গাছটি সামনে থেকে দেখুন, কি অপূর্ব! গাছটি ডোয়ার্ফ ভ্যারাইটি। হয়তো গাছটির শেপ দেখেই আপনি বুঝতে পারছেন গাছটা খাটো থাকতে ভালোবাসে। দেখুন, সোজা না উঠে চারপাশ থেকে পাতা সরাতে শুরু করেছে। তো মায়ার লেমন, লেমন বলা হচ্ছে। আপনারা কিন্তু একে টক লেবু ভেবে নেবেন না। এর পাতাগুলি দেশীয় গন্ধরাজ লেবু অথবা অনেকটা পাতি লেবুর মতো পাতা। মায়ের লেমন যথেষ্ট বড় সাইজের, আমাদের দেশীয় মোসাম্বি সাইজের হয়। দেখতে যেন মনে হয় গন্ধরাজ লেবু, পাকলে পরে পুরোপুরি হলুদ হয়ে যায়। বিশ্বাস করুন বন্ধুরা, এটি এমন একটি লেমন যেটি সাংঘাতিক মিষ্টি হয়। এটা ছিল মায়ের লেমন। বন্ধুরা, তারপরের গাছটি হলো হেয়ারলুম নাভিলিয়ন অথবা হেয়ারলুম নেভেল অরেঞ্জ। আরেকটা জিনিস লক্ষ্য করুন, ডালটি উঠেছে, দেখুন দুদিকে ভিগোরাসলি বেড়েছে সাইড থেকে। এটিও ডোয়ার্ফ নেচারে, এটিও সাইডে বাড়তে পছন্দ করে। দেখুন এই ডালটি বড় হচ্ছে, এটিও বেঁকে যাবে। এটি ছিল হেয়ারলুম নেভেল, এটা নেভেল ক্যাটাগরির একটি অরেঞ্জ। তারপরের গাছটি হলো মিকান সাতসুমা। এটি সুমো সিট্রাস অথবা সাতসুমা ক্যাটাগরির একটি কমলা। বন্ধুরা, আমি যখন গাছটা নিয়ে আসি অনেক খরচাই পড়েছিল। গাছটি পিওরলি ইম্পোর্টেড গাছ, অরান্টান রুট স্টকে ক্রাফ্ট করা। যখন আনি গাছটি, আমি সাংঘাতিক ভয় পেয়ে গেছিলাম। এত পয়সা দিয়ে আমি বিদেশি গাছ কিনলাম, হাতেও ফল হবে? কিন্তু না, ধারণা ভুল। গাছের জন্য যত্নের সাথে সাথে প্রপার নলেজের দরকার। আপনি নলেজ গ্যাদার করেই পয়সা খরচা করে গাছ কালেক্ট করবেন। তো দেখুন বন্ধুরা, এ আমাকে অবাক করে দিয়েছে। দেখুন ফল, আমি যতটা জানি জাপানে ডেকোপনের পরে মিকান সাতসুমাকেই জায়গা দেওয়া হয়। আপনি গুগলে সার্চ করে নেবেন, গাছটি অসাধারণ এবং এর ফলটিও অসাধারণ। এটি ছিল মিকান সাতসুমা। এর পরের গাছটি হচ্ছে কিশু ম্যান্ডারিন। ম্যান্ডারিন বলা হচ্ছে, তার কারণ এই লেবুটি কমলা লেবুর ক্যাটাগরি, কিন্তু এর খোসা ছাড়িয়ে খাওয়ানো যায়, খাওয়া যায়। মাথায় রাখবেন, ম্যান্ডারিন মানে খোসা ছাড়িয়ে খাওয়ার লেবু, এবং অরেঞ্জ মানে যেটা আমরা রস করে খাই। এটি ছিল কিশু ম্যান্ডারিন। লেবুটি এতটাই সুন্দর এবং কিশু বলা হয়েছে, তার কারণ এটি একদম ছোট ছোট হয়, জানেন তো, একদম ছোট, মানে আমাদের হাতের মুঠোয় হয়তো পাঁচখানা ছখানা ধরে যাবে। এটি বাচ্চারা খুব পছন্দ করে, এবং বিশ্বাস করুন সাংঘাতিক মিষ্টি হয় এই লেবু। জানি না পশ্চিমবঙ্গের ওয়েদারে কেমন হবে, কিন্তু গাছটি খুব হেলদি, খুব সুন্দর বেড়ে উঠছে। এটি ছিল কিশু ম্যান্ডারিন। এর পরের গাছটি হচ্ছে কারাকারা নেভেল। এটি নিয়ে আমার কারাকারা নেভেলের তিনটে গাছ, দুটো গাছ অলরেডি দিয়ে দিয়েছি বন্ধুবান্ধব আত্মীয়দের। এটি হচ্ছে কারাকারা নেভেল। নেভেল ক্যাটাগরির বন্ধুরা, আমার দেখা সব থেকে বেস্ট আমার ছাদে কারাকারা নেভেল ফল দেয়। তার কারণ ফলটি একদম স্টার রুবি গ্রেপফ্রুটের মতো ভেতর থেকে লাল হয়, আর বিশ্বাস করুন পশ্চিমবঙ্গ বা কলকাতা বাংলাদেশের আবহাওয়ায় সাংঘাতিক মিষ্টি হচ্ছে। এটি অরান্টাম রুটস্টকে ক্রাফ্ট করা, খুব সুন্দর, খাটো জাতের গাছ। এগুলো সবই খুব একটা বড় হয় না, আপনারা ছাদে ইজিলি করতে পারবেন। এটি ছিল কারাকারা নেভেল। এর পরে যে ম্যাজিক্যাল গাছটি আছে, এটি হচ্ছে রামরঙ্গন ম্যান্ডারিন, যেটাকে আমরা আগে চায়না কমলা বলতাম, যেটি বাংলাদেশ থেকে এসেছিল। এটি হয়তো বাইরে থেকে কালেক্ট করা কোনো জাত, তাকে আমরা এখানে
চায়না অরেঞ্জ বা অন্য কোনো নাম দিয়েছি। গাছটি এতটা সুন্দর বন্ধুরা, বিশ্বাস করুন। দেখো, 3 বছরের কাছাকাছি হয়ে গেল, একটি 12 ইঞ্চি টবে আছে, 12 ইঞ্চি কি 10 ইঞ্চি হবে, একদম খাটো গাছটা। আর সামনে দিয়ে চলুন, ফল দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন চারপাশে ফল গাছটা, চারপাশে কোনো জায়গা বাকি নেই, চারপাশে ফল, দেখুন চারপাশে, সামনে পেছনে সব জায়গা, দেখুন দেখছেন অতীব সুন্দর গাছ একটা। রামরঙ্গন দেখুন, একদম ডিজিজ ফ্রি। বন্ধুরা, রামরঙ্গনে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এ খুব যত্নে ফল দেয় এবং এর সমস্যা অনেক কম, রোগবালাই কম। শুধু নিয়মিত আপনাকে খাবারটা দিয়ে যেতে হবে এবং দরকার পড়লে ইনসেক্টিসাইড বা পেস্টিসাইডেরও প্রয়োগ করতে হবে। এটি ছিল রামরঙ্গন। এর পরের গাছটি হচ্ছে ভিয়েতনামি মাল্টা, 12 মাসি, সত্যিই 12 মাসি, সবসময় ফল দেয়। ভিয়েতনাম মাল্টা মৌসুম্বি ক্যাটাগরির একটি লেবু, কিন্তু অন্যান্য মৌসুম্বির মতো এটা নয়। এটা দেখতে অনেকটা বাতাবি শেপের হয়, বড় হয়, কিন্তু বিশ্বাস করুন খুবই মিষ্টি হয় এর ফল, রসের পরিমাণ অনেকটাই বেশি। এটি হলো ভিয়েতনাম মাল্টা, দেখুন ফলন কত, ফল চারপাশে, ফল চারপাশে, সামনে পেছনে চারপাশে ফল। এটি ছিল ভিয়েতনাম মাল্টা। এই গাছটিও খাটো থাকতে পছন্দ করে, কিন্তু একটু মাথায় রাখবেন গাছটা একটু প্রথমে লম্বা হয়ে যায়, আপনাকে একটু কারুকার্য করে গাছটিকে খাটো রাখার চেষ্টা করতে হবে। এটি ছিল ভিয়েতনামি মাল্টা। তার পাশে আছে বটম অরেঞ্জ। বন্ধুরা, আমি একটি বন্ধুর থেকে কালেক্ট করেছিলাম গাছটা, অনেক পুরনো গাছ আমার, কিন্তু দেখুন একদম ছোট একটি বালতিতে রাখা, প্রায় 5-6 বছর পরে গাছটা ফল দিল। হ্যাঁ, দেখুন সামনে থেকে প্রচুর ফল এসছে, এবছর প্রচুর ফল এসছে। আমার বন্ধুর থেকে কালেক্ট করা, এর ভ্যারাইটি আমি কনফার্মেশন করতে পারবো না। এটি হচ্ছে বটম অরেঞ্জ, এটিও খাটো থাকে, দেখুন এত বছর বয়স কিন্তু দেখুন খাটো। পরের ভ্যারাইটিটি হচ্ছে দার্জিলিং জায়ান্ট, দেখুন কত ফল এসেছে, অবাক হয়ে যাবেন আপনি, কত ফল কত ফল। গাছটা প্রত্যেক বছর আমাকে আনন্দ দেয়, দেখুন ওপরে নিচে চারপাশে ফল। এই গাছটিও খুব একটা বেশি বড় হয় না, দেখুন আমার এত বছর বয়সী গাছ, একটি 10 ইঞ্চি টবে আছে, তাতেই কত ফল দিয়েছে, কি ভালো লাগছে না দেখতে। এটি হচ্ছে দার্জিলিং জায়ান্ট, প্রচণ্ড মিষ্টি হয়। গাছটির একটি ডিস্টিংগুইশিং মার্ক আছে ফলটির, ফলটা বড় হলে, ম্যাচিওর হলে নিচ থেকে একটুখানি ছিদ্র মতো চলে আসে, আর এর স্বাদ অতুলনীয়। এর পরের গাছটি হচ্ছে রেড লাইম, যেটাকে অস্ট্রেলিয়ান রেড লাইম বলে। আমাদের এখানে নার্সারিতে আপনি লাল পাতিলেবু বললেও চিনতে পারবেন। এই গাছটিও খাটো থাকতে বিশাল পছন্দ করে, গাছটি অনেক পুরনো, কিন্তু দেখুন একটি 8 ইঞ্চি টবে আছে, তার গ্রোথ দেখুন প্রত্যেকটা পাতা সবুজ। বন্ধুরা, এই ভাববেন না যে আমি সার কম দিই, খাবার কম দিই, দিয়ে গাছ খাটো রাখি। আমার প্রত্যেক কটা গাছ দেখুন পেছনে কেনু থেকে শুরু করে, ওদিকে আমার দার্জিলিং স্মল ভ্যারাইটি আছে, সুইট লেমন আছে, এদিকে আমার মাল্টা গাছ আছে, প্রত্যেক কটা গাছ কিন্তু আমার বিশাল খাটো থাকে। তার কারণ আপনাকে একটু নলেজ গ্যাদার করতে হবে, আপনাকে প্রুনিং টেকনিক শিখতে হবে, আপনাকে বেঞ্চিং টেকনিক শিখতে হবে, আপনাকে নচিং টেকনিক শিখতে হবে, তাহলে আপনি গাছ খুব সহজেই আপনার ছাদে করতে পারবেন। এটি রেড লাইন, পাতিলেবুর ক্যাটাগরি, সাংঘাতিক পরিমাণে লাল হয়, দেখতে খুব সুন্দর, আপনার গাছ থেকে তুলে খেতে ইচ্ছা করবে না, কিন্তু পাতিলেবুর মতোই দাঁত টকিয়ে দেওয়ার মতো টক হয় এর রস, রুবি কালারের হয় ইনসাইডটা, বাইরেটা একদমই লাল। এটি ছিল রেড লাইম বা লাল পাতি। এরপরে ভ্যারাইটিটি হচ্ছে দার্জিলিং মিডিয়াম অথবা স্মল ভ্যারাইটি। বন্ধুরা, গাছটা আমার অনেক পুরনো, এই গাছটিও দেখুন, এটি 10 ইঞ্চি পাত্রে লাগানো আছে, সাংঘাতিক ফল হয়েছে এবছরও। এই গাছটা এতটা পাতা, এতটা ভেজিটেরিয়া, আপনাকে ফল দেখাতে পারবো কিনা জানি না, এ দেখুন আপনার সামনে, দেখুন ফল দেখতে পাবেন, প্রচুর ফল হয়েছে গাছটা, প্রচুর ফল পিছনে সামনে। এটি ছিল দার্জিলিং মিডিয়াম বা স্মল ভ্যারাইটি, দেখুন আনন্দে নাচছে, হাওয়া দিচ্ছে। এর পরের ভ্যারাইটিটি হচ্ছে নেট অরেঞ্জ। এই গাছটিও পুরনো গাছ, এটি একটা 8 ইঞ্চি পাত্রে লাগানো, কিন্তু দেখুন গাছটি কত সুন্দর, কোথাও কোনো রোগ নেই, পুরো সবুজ। এই গাছটিতে এবছর ফল আসেনি, গাছটি রেস্ট পিরিয়ডে আছে, আশা করি নেক্সট ইয়ারের জন্য গাছটিকে রেডি করতে হবে। এটি ছিল নেট অরেঞ্জ, খুব একটা খেতে ভালো না হলেও, ফেলা যায় না এমন স্বাদ, মানে ফেলা যায় না একদমই, খুব সুন্দর দেখতে হয় গাছটা, আপনি ফল থাকলেও কি না থাকলেও কি, গাছটা সত্যিই বিউটিফুল। তো এটি ছিল নেট অরেঞ্জ। আমার কাছে আরও অনেক লেবুর ভ্যারাইটি আছে, এখানে মাল্টা ভরে আছে গাছে,
এখানে ব্লড অরেঞ্জ আছে, চার পাঁচটা আমার কাছে ফল, আর মানে ফল গাছের সময় আমার ছাদটায়। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই ছিল আমার ভিডিও। আশা করি আপনাদের আমার এই ভিডিওগুলি ভালো লাগছে। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ জাগাতে ভুলবেন না। থ্যাংক ইউ।